আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে সুন্দর করে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করা হয়েছে। এরকম নতুন নতুন কমপ্লিট ডিজাইনের বাড়ি যদি আপনারা প্রতিদিন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেন, যেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে ইনশাআল্লাহ দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে বাড়িটি নির্মাণ করা হয়েছে, তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এরকম বাড়ি কমপ্লিট করতে চান, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এরকম বাড়ির গেট, গ্রিল, এসএস, থাই যদি আপনারা কাজ করাইতে চান, তো আমরা প্রত্যেকটি বাড়ি যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে অধিকাংশই ডিজাইন করে আমাদের থেকে নেওয়া, আর অধিকাংশই এসএস গ্রিল কোথা থেকে বানানো হয় সম্মানের সাথে আলহামদুলিল্লাহ গ্রিলের কাজ করাইতে চাইলে আপনারা এই নাম্বারে ফোন করুন। এই নাম্বারে আপনারা চাইলে এসএসের গ্রিল থাই বানাইতে পারবেন। ওনাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে বিশ্বস্তর সাথে ইনশাআল্লাহ আপনারা ওনাদের থেকে থাই গ্রিল, এসএস গেট আপনারা চাইলে ওনাদের থেকে বানাইতে পারেন, অনেক ভালো ভালো মালামাল। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি বাড়ির ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে এখন দেখাবো এই বাড়ির ফ্লোর প্ল্যান। তো এই বাড়ির ফ্লোর প্ল্যানটা আপনারা অবশ্যই পুরোপুরি বুঝে নেবেন ভালো করে, প্রত্যেকটি মাপ এ টু জেড দেওয়া আছে। তো এই বাড়ির দৈর্ঘ্য হয়েছে 48 ফিট 5 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ হয়েছে 37 ফিট 8 ইঞ্চি, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট হয়েছে আপনার 1833 স্কোয়ার ফিট, এই বাড়ির টোটাল জমির পরিমাণ 420 পয়েন্ট। আপনারা চাইলে একটু ছোটো বড়ো জায়গায় ইনশাআল্লাহ এই বাড়িটি করতে পারেন। তো ওনাদের রুচি অনুযায়ী ওনারা একটু বড় করে বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এবারে ফোস্টির ডিজাইন একটি সামনে দেওয়া আছে। তো এবারিতে সবচেয়ে বড় সৌন্দর্য হয়েছে ড্রয়িং ডাইনিং একসাথে বিশাল বড়, 28 ফিট 5 ইঞ্চি বাই 16 ফিট 3 ইঞ্চি। তো সামনে দুটি বেডরুমের মাপ দেওয়া আছে 14 ফিট বাই 13 ফিট, পেছনের দুটি বেডরুমের মাপ দেওয়া আছে আপনার 13 ফিট বাই 13 ফিট, একটি ছোটো রুম দেওয়া আছে 10 ফিট বাই 13 ফিট। এরপরে এবারেতে একটি কিচেন দেওয়া আছে 8 ফিট বাই 7 ফিট। এবারেতে টোটালি তিনটি টয়লেট দেওয়া আছে, দুটি অ্যাটাচড একটি কমন। এবারেতে দুটি বেলকনি দেওয়া আছে, আপনারা মাপগুলোও দেখে নেন, 9 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট। চাইলে আপনারা আপনাদের মন মতন একটু নির্বিশ করে করতে পারেন। তো অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন। আমাদের থেকে ড্রয়িং ডিজাইন করতে চাইলে অবশ্যই করে নিতে পারবেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ড্রয়িং ডিজাইনের কাজ করিতে থাকি, চাইলে আমাদের থেকেও ড্রয়িং ডিজাইনের কাজ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এই বাড়ির ভিতরে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই বাড়িতে কত টাকা খরচ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো।
আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই পুরো ভিডিওটি না টেনে দেখছেন। এরকম বাড়ি যদি আপনারা একটা কমপ্লিট এরকম ড্রয়িং অনুযায়ী করতে চান তাহলে আপনাদের 30 লক্ষ টাকা লাগবে। তো 30 লক্ষ টাকা হলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো আপনারা পরবর্তীতে কী ধরনের ড্রয়িং ডিজাইন কমপ্লিট বাড়ি দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন, জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।